হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আবার একটু এলাম গল্প করতে। অ্যাকচুয়ালি আজকে না আমি যে রান্নাটা করব, এই রান্নাটা অনেক দিনকার পুরনো একটা রান্না, আর আমার না মার একটা পুরনো রান্নার বই ছিল। সেই বইটা না প্রায় ছিঁড়ে খুঁড়ে একাকার অবস্থা হয়ে গেছে। ওই বইটা দিয়ে মা অনেক রকমের রান্না বোধহয় করেছিলেন, আমার আর এখন আজকাল মনে নেই। কিন্তু সেই রান্নার বইটা দেখে আমি কিছু রান্না করি আপনাদের। জাস্ট আমি রান্নার বইটার না চেহারাটা দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা প্রাচীন একটা বই। আর এই যে দেখুন, এটা ছিঁড়ে টিড়ে মানে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। বইটা অনেকের চেনা বই, বইটার নাম হচ্ছে রকমারি আমিষ রান্না রেণুকা দেবী চৌধুরানীর। এটা রান্নার বইয়ের একটা মাইলস্টোন আমি বলতে পারি। এত রকম ভ্যারাইটি রান্না এটাতে আছে, মানে রান্নার আলটিমেট শিক্ষিকা যদি কেউ হয় তাহলে দ্যাট ইজ রেণুকা দেবী চৌধুরানী। আমি এইটা দেখে আজকে একটা রান্না করেছি, সেই রান্নাটার নাম হচ্ছে ইচা মারা। রান্নাটার নাম ইচা মারা। ইচা মারা মানে অ্যাকচুয়ালি যারা ওপার বাংলার লোক তারা ইচা মানে জানেন, ইচা মানে হচ্ছে চিংড়ি মাছ, আর মারা কথাটা অ্যাকচুয়ালি এসছে মানে পেশা, মানে পিষে দেওয়া আর কি। তো সেই মানে বাটা, ফাইনালি ইট ইজ বাটা। সো ইচা মারা মানে হচ্ছে চিংড়ি মাছ বাটা, আর শর্ট অফ চিংড়ি মাছ বাটা, যেটা খেতে অসাধারণ হয়। আপনারা আমার কথা শুনে একবার অবশ্যই এটা ট্রাই করবেন বন্ধুরা, আর ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হলো। মানে এটা এত ভালো হবে না যে বলার নয়, মানে রান্না করার পর দেখবেন এটা মানে ভীষণই ভালো, ভীষণই ভালো রান্নাটা হয় আর কি। আর খুব অল্প উপকরণ, এমন কিচ্ছু উপকরণ লাগে না এটাতে, আর করে একটু দেখবেন কেমন লাগে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর রান্না একটা এটা। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, যে বন্ধুরা আজকে নতুন আমাকে দেখা শুরু করলেন তারা কিন্তু সাবস্ক্রাইব বাটনটা টিপতে ভুলবেন না। তার সঙ্গে পাশে দেখবেন একটা ছোট্ট বেল আইকন আছে, সেটাও টিপে দেবেন। তাহলে কী হবে, আমি যখন যা রেসিপি দেব আপনাদের কাছে সেটা ডাইরেক্ট চলে যাবে। ইচ্ছে করলে দেখবেন, ইচ্ছে করলে দেখবেন না, তবে সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগবে। আর যারা অলরেডি আমার সঙ্গে আছেন তাদেরকে আমি কী বলে ধন্যবাদ দেব বলে ওঠা যায় না আর কি। আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ তাদের প্রত্যেককে। আর বেশি বেশি করে একটু দেখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই বাংলায় এপিসোডগুলো আমি অন রিকোয়েস্ট আনছি, আমাকে কয়েকজন খুব বিশেষভাবে রিকোয়েস্ট করেছে যে কিছু বাংলায় আপনি অনেক রান্না দেন, সেগুলো একেবারে একান্ত বাঙালি রান্না, কিন্তু সেগুলো বাংলায় দিলে ভালো হয়। আবার যে বন্ধুরা আমার বাংলা জানেন না তারা আবার আমাকে রিকোয়েস্ট করেন যে তোমাদের অথেন্টিক রান্নাগুলো আমরা জানতে পারছি না, বিকজ ইউ আর আপলোডিং ইট ইন বেঙ্গলি, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি। সো আমার কাছে একটু ধর্মসংকট টাইপের হয়ে যাচ্ছে ব্যাপারটা, বাট স্টিল। ও আর একটা কথা, আজকে আমি একটু লিপস্টিক টিপস্টিক লাগিয়ে এসেছি, শুধু লিপস্টিকটাই লাগিয়েছি অবশ্য, মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়েছি চান করার পর, কারণ আমাকে বেশ কয়েকজন বলেছে যে তুমি এরকমভাবে না সেজে গুজে ক্যামেরার সামনে আসবে না। তো সাজগোজটা ঠিক রান্নাবান্না করার সময় আসে না আমার, আর তারপর মা মাসিমাদের রান্নাগুলো দেখাচ্ছি, তো ঘরোয়াভাবে দেখানোটাই আমি প্রেফার করি। তো যাই হোক, এটাও অন রিকোয়েস্ট আজকে আমি লিপস্টিক আর ময়শ্চারাইজারটা লাগিয়ে এসেছি। তো এবার রান্নাটায় যাওয়া যাক, বেশ কিছুক্ষণ গল্প হলো, মাঝে মাঝে এরকম গল্প করলে আপনাদের ভালো লাগে কিনা সেটা জানাবেন, তাহলে আমি একটু গল্প করব, আর না হলে একদম ডাইরেক্ট রান্নাতেই চলে যাব। আপনারা আপনাদের ফিডব্যাকটা আমাকে অবশ্যই দেবেন, তাহলে সেই মতন আপনাদের মনো মতন আমি আমার চ্যানেলটাকে সাজাতে পারবো। তো চলুন আমরা যাই এবার রান্নাতে। সো দিস ইজ আওয়ার ইচা মারা, এইরকমভাবে ইচা মারাটা দেখতে লাগে। আচ্ছা চলুন এবার রান্নাতে কী কী উপকরণ লাগবে সেগুলো আমি সবার আগে আপনাদের দেখিয়ে দিই। পেজ নাম্বার 65-তে, এই বইটার পেজ নাম্বার 65-এ আমি যে রান্নাটা করতে যাচ্ছি ইচা মারা, সেই রান্নাটা আছে। রান্নার উপকরণ খুব অল্প, যেমন আমি অলরেডি দেখালাম, তাও আরেকবার আপনাদের সবাইকে জানিয়ে দিই। ছোটো চিংড়ি মাছ, আপনারা ইচ্ছে করলে বড়ো চিংড়ি মাছ নেবেন, কারণ আজকে আমি বড়ো চিংড়ি পেয়েছি, কিন্তু আইডিয়ালি ছোটো চিংড়িতে বোধহয় এটা ভালো হয়। ছোটো চিংড়ি যদি 400 গ্রাম নেন অ্যাকর্ডিং টু এই বই, তাহলে হলুদ গুঁড়ো 1 চামচ নেবেন, লং
লঙ্কার গুঁড়ো এক চামচ নেবেন, জিরের গুঁড়ো এক চামচ নেবেন, কিন্তু উনি এখানে সবগুলোই বাটা বলেছেন, তো আমরা এখন বাটাটা করি না, তো আমি ওই জন্য একটুখানি জলে গুলে এটাকে ইউজ করি, যেটা খানিকটা বাটার এফেক্ট হয়। যদি আপনারা বাটা দিতে পারেন দ্যাট উড বি লাভলি। এছাড়া গরম মশলা বাটাও এক চামচের মতন বাটা, এটা কিন্তু আমি এখানেও কিন্তু গুঁড়ো ইউজ করেছি। আর ছোটো ছোটো আলুর টুকরো 150 গ্রামের মতন নেবেন, 400 গ্রামে 150 গ্রাম মতন নেবেন। আর ফোড়নের জন্য যেমন আমি দেখালাম, একটু জিরে, একটু তেজপাতা, আর এছাড়া পরিমাণ মতন নুন মিষ্টি তো লাগছি, আর এই বেশ খানিকটা কাঁচা লঙ্কা কয়েকটা দেবেন। এটা খুব আমি যেরকম কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলাম না, এটাতে চিড়ে দিলে ফ্লেভারটা আরও ভালো আসে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ঝাল হয়ে যায়, ঝালটা আমি খুব একটা খেতে পারি না। আর তেল আপনার ধরুন 400 গ্রাম চিনির জন্যে উনি বলেছেন 100 গ্রাম, কিন্তু আমি এটা 50 গ্রামই চালিয়ে দিলাম, বুঝেছেন তো, আর বদলে 1 চামচ ঘি ওপর থেকে দিয়েছি। As I already mentioned, the ingredients once more, চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা যেমন বললাম, আর আলুটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে একটা ঝাঁঝরির মধ্যে রেখেছি। আলু এখানে আমি ওই যেরকম 150 গ্রামের মতন দিয়েছি, আলু আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন, 400 গ্রামে 100 গ্রাম দেওয়ার কথা আইডিয়ালি। একটু ঘি আমি যেমন বললাম সেটা ঘিটা দেব। আর এবার দেখাচ্ছি আপনাদের, আমি যেরকম বললাম আপনাদের যে মশলাটা আমি একটু গুলে রেখেছি, তো একটা বাটি নিলাম, সেই বাটির মধ্যে আমি প্রথমে দিলাম হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা, লঙ্কাটা আমি এখানে কিন্তু কাশ্মীরি মির্চ ইউজ করলাম, আর দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, আন্দাজ মতন নুন দিলাম, আন্দাজ মতন চিনি দিলাম, চিনি 1/2 চামচের মতন দিলাম। আচ্ছা, এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেন দিলাম, কারণ আমি ঝাল ট্যাকেল করতে পারি না, আপনারা লঙ্কার গুঁড়ো আপনার স্বাদ মতন দেবেন। এবার খানিকটা জল দিয়ে এটাকে আমি গুলে অন্তত মিনিট 10 রেখে দেব, তাহলে পারে মশলার কনসিস্টেন্সিটাও খুব ভালো হয়, অ্যাট দ্য সেম টাইম মশলাটা বাটা মশলার এফেক্ট দেয়। এবার আমি একটা কড়াই গরম করব, কড়াই গরম করে এতে আমি ওই 50 গ্রামের মতন তেল দেব। আমি 400 গ্রাম চিংড়ি নিয়েছি, 50 গ্রামের থেকেও বোধ হয় কমই তেল দিলাম আমি, যাই হোক 2-3 চামচের মতন তেল দিলাম, 30 গ্রামের মতন বোধ হয় তেল হবে। তেলটা একটু গরম করব, তারপর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি আলুগুলো বেশ ভালো করে ভাজবো, একটু হলুদ আর একটু সামান্য নুন দেব। নুনটা আমি এখানে দেখাতে পারলাম না বন্ধুরা, কিন্তু নুনটা না খুব অল্প দেবেন, কারণ আমাদের মশলাতে অলরেডি নুন দেওয়া আছে, আর ইচ্ছে না করলে নুনটা স্কিপও করে দিতে পারেন। এবার আমি আলুটাকে ঢাকা দিয়ে একদম আঁচ কমিয়ে মিনিট 10 রাখবো। এর মধ্যে আমার চিংড়ি মাছটাকে বাটা হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা মিক্সিতেই বেটেছি, শিলে বাটার দরকার নেই, মিক্সিতে একবার চালিয়ে নিলে চিংড়ি মাছ খুব ভালো বাটা হয়ে যায়। এদিকে আমার আলু দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। ঢাকা দিয়ে আলু ভাজার কারণটা হচ্ছে আলুটা কিন্তু 80% রান্না হয়ে যায়, কুকড হয়ে যায়, একটু নরম নরম হয়ে যায় জিনিসটা, উইচ আই প্রেফার ভেরি মাচ। হ্যাঁ, আলুটা প্রায় দেখুন 80%-এর মতন আলুটা হয়ে এসছে, সুন্দর করে আলু ভাজা হয়ে গেছে। এবার মাঝখানে আমি আলুটাকে সরিয়ে দিয়ে মাঝখানে আমি ফোড়নটা দেবো। ফোড়নটা আমি আগে আলু ভাজার সাথে দিইনি, কারণ তাতে ফোড়ন পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার দিলাম একটু জিরে, আর দেব 2 তেজপাতা। এই ফোড়নটা যতক্ষণ বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করব, অপেক্ষা করে পুরোটা আবার ভালো করে মিশিয়ে একটু ভেজে দেব। ফোড়ন আমার বেশ মোটামুটি ভালোভাবে হয়েই গেছে, এবার আলুর সঙ্গে পুরো ফোড়নটা মিশিয়ে দেবো, এটাতে খুব সুন্দর রান্নাটা একটা ফ্লেভার আসবে। এবার আমি দিয়ে দিলাম গুলে রাখা মশলাটা, মশলাটা দিয়ে বেশ ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। এই সময় আঁচটা কিন্তু খুব হাই করবেন না, মিডিয়াম ফ্লেমে রাখবেন। মশলা আমার সুন্দর কষানো হয়ে গেছে, 1-2 মিনিট টাইমের মধ্যে আমার মশলা কষানো হয়ে গেছে, আলুটাও বেশ খানিকটা নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এবার হচ্ছে ফাইনাল কাজ, এই চিংড়ি মাছটা দিয়ে কনস্ট্যান্ট এটাকে নাড়তে হবে, আর মাঝে মাঝে এই যে দলা হয়ে যাচ্ছে দলাটাকে ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে বেশ সুন্দর জিনিসটা দেখতে লাগবে। চিংড়ি মাছ বাটা কিন্তু একটু চাংসের মতন লাগবে, এই এই ভাজাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই মাঝে মাঝে ভেঙে ভেঙে দেওয়া, ইউ হ্যাভ টু ব্রেক দ্য চাংস ইন বিটুইন অ্যান্ড টেক আ নাইস টাইম টু কুক ইট ইন লো মিডিয়াম ফ্লেম, ডু নট
রেজ দ্য ফ্লেম টু মাচ, ফ্লেমটাকে খুব বেশি বাড়িয়ে দেবেন না, মাঝারি আঁচে এইটাকে ভেঙে ভেঙে দেবেন যাতে চিংড়ি মাছের ভেতর পর্যন্ত বেশ ভালো করে কুক হয়ে যায়। আর রেণুকা দেবী চৌধুরানী লিখেছেন আলটিমেটলি ফাইনালি এই রান্নাটা কিন্তু বেশ মোলায়েম হয়, মোলায়েম মানে ভেরি সফট হয়, কথাটা শুনতে খুব আদুরে আদুরে লেগেছে আমার কাছে যে মোলায়েম হয়। আর সত্যি রান্নাটা করার পর যখন খাবেন তখন বেশ মোলায়েম লাগবে, আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, কিন্তু এটা একটু টাইম লাগবে, আপনার একটু টাইম নিয়ে এটা কিন্তু ভাজতে হবে। আর বন্ধুরা আর একবার আপনাদের মনে করিয়ে দিই, যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন, লাইক তো অবশ্যই করবেন, আর আপনার একটা মিষ্টি কমেন্ট করে দেবেন, মিষ্টি কমেন্ট, রাগি কমেন্ট, যা ইচ্ছে কমেন্ট করুন কিন্তু একটা কমেন্ট করবেন, তাতে আমি একটু মোটিভেটেড হই এই আর কি। রান্না অলমোস্ট কমপ্লিট, এবার আমি এর মধ্যে দুটো ফাইনাল ইনগ্রিডিয়েন্ট দেব, একটা হচ্ছে কাঁচা লঙ্কা। দেখুন কাঁচা লঙ্কাগুলো আমি অলরেডি মেনশন করেছি, আমি চিড়ে দিইনি, কিন্তু দিলাম একটু গরম মশলা, হাফ চামচের মতো গরম মশলা দিলাম, আর এক চামচ ঘি দিলাম। কাঁচা লঙ্কা আপনারা চিড়ে দিতে পারেন, খুব ভালো ফ্লেভার হবে, আমি একটা দুটো চিড়েছি, বাকিগুলো চিড়ে দিইনি কারণ তাতে ঝাল বেশি হয়ে যায়, আমি তো একেবারেই ঝাল খেতে পারি না বন্ধুরা, মাঝে মাঝে আবার একটুখানি ভেঙে ভেঙে দিলাম। এটা দেখুন সত্যিই মোলায়েম দেখতে হয়েছে, আর টেস্ট তো আপনারা নিজেরা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কিন্তু ফিডব্যাকটা অবশ্যই দেবেন, অ্যান্ড আমি শিওর যে এই রান্নাটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সো ইচ্ছা মারা ইজ ফুললি রেডি নাও টু সার্ভ, 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম, অ্যান্ড জাস্ট সি ফ্রেন্ডস হাউ ইট হ্যাজ কাম আউট টু বি হ্যাপি, বি মেরি, ক্যাচ ইউ অল সুন এগেন, থ্যাংকস ফর ওয়াচিং, কিপ